রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজমিস্ত্রি সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সহ 51 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। দুপুরে সাজ্জাদের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে মামলাটি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে। আদালত মামলাটি গ্রহণ রংপুর কোতোয়ালি থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর নগরীর রাজারাম মোহন মার্কেটের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাজ্জাদ হোসেন।